আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি ফুড ট্রিবিউট বাই আফসারা। শুরুতেই আপনাদের সবাইকে আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার, উইশিং ইউ অল আ ভেরি বিউটিফুল অ্যান্ড প্রসপারাস ইয়ার আহেড। আজকে এই নিউ ইয়ার উপলক্ষে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটা হলো ব্লুবেরি চিজ কেকের রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনারা এই ইয়ারে ট্রাই করবেন। শুরুতেই ব্লুবেরি চিজ কেক তৈরি করার জন্য আমি এখানে ডাইজেস্টিভ বিস্কিটের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে উইথাউট ক্রিম যে বিস্কিটগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্রিম বিস্কিটস ব্যবহার করছি 8 পিস। বিস্কিটগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে আমি একটি ফুড প্রসেসরে খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। বিস্কিটগুলো ঠিক এভাবে গুঁড়ো করে নিতে হবে। তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে পাউডার সুগার ইউজ করতে পারেন। চিনি খুব ভালোমতো মিক্স করার জন্য আমি আবারও ফুড প্রসেসরে এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 4 টেবিল চামচ বা 1/4 কাপ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটি আমি মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছি। বাটার বিস্কিটের গুঁড়োর সাথে খুব ভালোমতো মিক্স করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটি স্যান্ডি টেক্সচার চলে আসে। বিস্কিটের গুঁড়ো এবং বাটার মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটি 7-ইঞ্চ স্প্রিং ফর্ম প্যান নিয়ে নিয়েছি এবং তার গায়ে মেল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার আমরা যেই বিস্কিটের গুঁড়ো এবং বাটারের টেক্সচার বা মিক্সচার তৈরি করে রেখেছি সেটাকে প্যানে এভাবে ঢেলে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো চেপে চেপে একটি থিক লেয়ার অফ বিস্কিট কুকিজ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে আমরা বিস্কিটের যে লেয়ারটি তৈরি করছি সেটি যেন থিকনেসে সব দিকে সমান হয়। ঠিক এভাবে একটি স্প্যাচুলার সাহায্যে আমি বিস্কিটের লেয়ারটাকে খুব সমানভাবে থিকেন্ড করে নিচ্ছি যেন থিকনেস সব জায়গায় সমান হয়, এবং তা সেট করার পর যেন কেকের নিচে খুব ভালো মতো একটি বিস্কিটের লেয়ার পাওয়া যায়। লেয়ারটি তৈরি করা হয়ে গেলে আমি এই প্যানকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ক্রিম চিজ। ক্রিম চিজটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা স্মুথ হয়ে যায়। আপনারা চাইলে হাত দিয়েও বিট করতে পারেন, কিন্তু তাতে সময় একটু বেশি লাগবে। একটি স্প্যাচুলার সাহায্যে পাত্রের গায়ে লেগে থাকা ক্রিম চিজগুলোকে আমি একত্র করে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ বিট করতে হবে। ক্রিম চিজ বিট করা হয়ে গেলে তাতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে পাউডার সুগার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। খুব ভালোমতো সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি এবং বিট করে নিচ্ছি আবারও লো স্পিডে। তবে আপনারা এই পর্যায়ে হাত দিয়ে বিট করতে পারেন, তাতে সময় খুব একটা বেশি লাগবে না। তবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ চিনিগুলো গলে না যায়। এবার আমি এখানে 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। হুইপড ক্রিমটা অবশ্যই ঠান্ডা বা চিলড হতে হবে। হুইপড ক্রিমটা আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না সফট পিক ফর্ম হয়। যখন হুইপড ক্রিমের টেক্সচার অনেকটা এরকম হয়ে আসবে, তখন ক্রিম চিজের যে মিক্সচারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করতে হবে। ক্রিম চিজের মিক্সচার এবং হুইপড ক্রিমকে খুব ভালো মতো একটি বিটারের সাহায্যে মিক্স করে নিতে হবে, এবং আমি এখানে আবারও লো স্পিড ইউজ করছি। যতক্ষণ পর্যন্ত না সমস্ত মিক্সচার ঠিক এভাবে স্মুথ এবং পারফেক্টলি মিক্স হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বিট করতেই থাকতে হবে। ফাইনালি যখন এই পর্যায়ে চলে আসবে তখন বিটিংটা শেষ করতে হবে। আগে থেকে বিস্কিটের গুঁড়োর যে লেয়ারটা আমরা তৈরি করে রেখেছিলাম তার উপর ক্রিম চিজের এই মিশ্রণটি ঢেলে দিতে হবে।
যেহেতু আমরা এখানে ক্রিম চিজ কেকটাকে বেক করছি না, তাই আলাদা করে কোনো ডিম বা অন্য কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এতে জেলাটিন দেওয়ারও কোনো প্রয়োজন নেই। ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর মতো এটা সেট হয়ে যাবে। চিজ কেকটা যেন সুন্দর দেখায় তাই উপরের পোর্শনটাকে একটি স্প্যাচুলার সাহায্যে ইভেনলি স্প্রেড করে দিতে হবে। এখানে আমি একটি ব্লুবেরি জ্যামকে 20 সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি এবং সেটিকে উপরে ড্রপলেট আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্লুবেরি জ্যাম বা ব্লুবেরির মিক্সচার বাড়িতেই চিনির সাহায্যে জাল দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার একটি কাঠির সাহায্যে আমি ঠিক এইভাবে উপরে ডিজাইন করে দিচ্ছি যেন উপরের পোর্শনটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এই স্টেপটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। ব্লুবেরি চিজ কেক ফ্রিজিংয়ের জন্য একেবারেই রেডি। আমি এটিকে একটি রেফ্রিজারেটরে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। এটাকে ফ্রিজ করতে হবে। 6 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজার থেকে বের করে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিজ কেকটা কিন্তু খুব ভালোমতো সেট হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে সাইডের অংশটাকে আলাদা করে নিচ্ছি যেন পাত্র থেকে বের করার সময় তা ভেঙে না যায়। যেহেতু আমরা এখানে স্প্রিং ফর্ম প্যান ইউজ করেছি তাই এটাকে পাত্র থেকে বের করে আনাটা খুব একটা হ্যাসল হবে না। ইটস ভেরি ইজি। ব্লুবেরি চিজ কেক ইজ ডান। ব্লুবেরি চিজ কেকটা কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, খুব মেসি একটা সিচুয়েশন হয়ে যায়, তাই একবার ছুরি দিয়ে কাটার পর ছুরিটা একটি পেপার দিয়ে মুছে নিতে হবে এবং আবারও তা সুন্দর করে কেটে নিতে হবে। প্রেজেন্টেশনের জন্য আপনারা চাইলে এটাকে ঠিক এভাবেই খেয়ে ফেলতে পারেন অথবা উপরে আরও একটু ব্লুবেরি জ্যাম দিয়ে তা এনজয় করতে পারেন। আই হোপ আপনাদের আজকের এই রেসিপি ভিডিওটি খুব সহজ মনে হয়েছে এবং খুবই ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।